আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো আপনাদের কবুতরের বাচ্চা যদি খাবার খাওয়া না শিখে, নিজে নিজে যদি খাবার খাওয়া না শিখে, তাহলে কী করণীয়, মানে কী করবেন, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা আমি খুব সংক্ষেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা 2 থেকে 3 মিনিটের হবে, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দিব। ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে ডান পাশে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিতে একটি ক্লিক করুন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিওটি পৌঁছে যাবে। সুতরাং ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি যে কাজটা করবেন সেটি হলো কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন না। হ্যান্ড ফিডিং অর্থ আপনি কবুতরের বাচ্চাকে হাত দিয়ে খাওয়াবেন না। আমি একটু ভেঙে ভেঙে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন না। হ্যান্ড ফিডিং অর্থ আপনি কবুতরের বাচ্চাকে আপনার নিজের হাত দিয়ে খাওয়াবেন না। আপনি যদি নিজের হাত দিয়ে যদি খাওয়ান, তাহলে কবুতরের বাচ্চা খাবার খাওয়া শিখবে না। কোনো সময় কবুতরের বাচ্চা খাবার খাওয়া শিখবে না, এটাই স্বাভাবিক। আপনি কোনো সময় কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন না, মানে কোনো সময় আপনার হাত দিয়ে কবুতরের বাচ্চাকে খাওয়াবেন না। তখন দেখবেন কি, আপনার কবুতরের বাচ্চাটা বড় হলে আপনার হাতেই খেতে যাবে। হ্যাঁ, যত বড় হোক না কেন, আপনার হাতে এসেই খেতে যাবে। সে নিচে খাবে না, আপনি যখন নিচে কবুতরকে খাবার দেবেন কোনো ধাপ্পিতে বা খাঁচাতে, সেখানে সে খেতে যাবে না, সে আপনার হাতেই খেতে যাবে। তার জন্য আপনি হ্যান্ড ফিডিংটা করাবেন না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটা হলো কবুতরের বাচ্চাটা যখন ডিম থেকে ফুটে বড় হবে, হ্যাঁ ডিম থেকে ফুটে যখন বড় হবে, ওর বয়স যখন 20 থেকে 25 দিনের মাথায় যখন বয়সটা আসবে, মানে হালকা হালকা গায়ে পশম যখন জ্বালাবে, সেই বাচ্চাটিকে আপনি হাড়ি থেকে নামিয়ে দেবেন। হ্যাঁ, হাড়ি থেকে নামিয়ে আপনি একটি খাঁচা কবুতর পালেন অথবা দাপিতে পালেন, আপনি বাচ্চাটাকে নামিয়ে সেই ডিমের হাড়িটি অন্য কবুতরকে দিয়ে দেবেন। যে কবুতরগুলো ডিমে বসবে সেই কবুতরের ভিতরে হাইটি দিয়ে দেবেন, আর বাচ্চাটি তার যার মা বাবা সেটির ভিতরে নামিয়ে দিবেন। নামিয়ে আপনি যখন ওর মা বাবাকে যখন কবুতরকে খাবারটা দিবেন, মানে বাটিতে খাবারটা দিবেন, তখন দেখবেন কি, সে বাচ্চাটিও দূরে চলে আসবে, এসে তার মা বাবার লগে কিন্তু খাবার খাবে। হ্যাঁ, তার মা বাবার লগে কিন্তু খাবার খাবে। আপনি যখন খাঁচা থেকে নামিয়ে দিবেন, নামিয়ে দেওয়ার পরে দেখবেন কি, আপনি কবুতর বাটিতে খাবার দিবেন, দেখবেন সেও এসে পড়বে। এরকম এসে সে আস্তে আস্তে করে ঠুকরে ঠুকরে খাবার খাওয়া শিখবে, মানে ট্রাই করবে। করার পরে দেখবেন কি, 10 থেকে 15 দিনের মাথায় দেখবেন কি, সেও খাবার খাওয়া শিখে গিয়েছে। এরকম করে কিন্তু সে খাবার খাওয়াটা শিখে যাবে। আর আপনারা কোনো সময় হ্যান্ড ফিডিংটা করাবেন না। আমার যতটুকু অভিজ্ঞতা ছিল আমি ততটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই বাটনেটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।